আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, যারা সৌদি আরবে এই মুহূর্তে আসার পরিকল্পনা করতেছেন, আপনাদের জন্য কিছু বিষয় তুলে ধরব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের কী ভিসা দিয়ে আসলে এখন বর্তমান সিচুয়েশনে অনেক ভালো হবে। প্রিয় বন্ধুরা, সৌদি আরবে তিনটা ভিসা হয়, এর মধ্যে সাপ্লাই কোম্পানি, ফ্রি ভিসা এবং কোম্পানির ভিসা। প্রিয় বন্ধুরা, এখন বর্তমান সিচুয়েশনে ফ্রি ভিসাতে আসলে আপনারা অনেক ধরনের বিপদে পড়তে পারেন। যেমন এখন ফ্রি ভিসার কোনো কাজ নেই, এরপর আপনার ইকামার যে খরচটা, এই ইকামার খরচটাও অনেক বেশি। তো এই বিষয়গুলো নিয়ে আপনি যদি এখন ফ্রি ভিসাতে আসেন তাহলে অনেক ধরনের বিপদে পড়তে পারেন। আপনার ইকামা হবে না, পাশাপাশি আপনার কাজ খুঁজতে হবে আপনার নিজেকে, কারণ ফ্রি ভিসাতে কিন্তু কেউ পার্মানেন্ট কাজ রেখে দেয় না। সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কাজ খুঁজে বের করতে হবে, এরপর সেখানে যেয়ে আপনাকে কাজ করতে হবে। আর যদি সাপ্লাই কোম্পানিতে আসেন, সাপ্লাই কোম্পানিতে আপনার কাজ খুঁজতে হবে না, কিন্তু আপনি কাজ পাবেন, আপনার বেতনটা একটু কম হবে এবং আপনার যে কর্মঘণ্টাটা রয়েছে কাজের, সেই কর্মঘণ্টাটা কিন্তু অনেক বেশি হবে। তো এই সকল বিষয় নিয়ে আপনারা এই দুইটা ভিসাতে আসলে কিন্তু অনেক ধরনের বিপদে পড়তে পারবেন। তাই আমি সাজেস্ট করব, যদি কোনো দিন আপনি কোম্পানির ভিসা পান সৌদি আরবে আসার জন্য, অবশ্যই চেষ্টা করেন যে কোম্পানির ভিসা দিয়ে সৌদি আরবে আসতে। নয়তো প্রিয় বন্ধুরা, আপনি যদি 2 থেকে 3 লাখ টাকা, 4 লাখ টাকা এবং 5 লাখ টাকা খরচ করেও সৌদি আরবে আসেন, তাহলে এই টাকাটা উঠাতে কিন্তু আপনার প্রায় অনেক দিন লেগে যাবে। প্রায় এমনও হতে পারে 10 বছরও লেগে যেতে পারে, এটা আমার কোনো মন গড়া কথা না। বর্তমান সিচুয়েশনে আপনার ফ্রি ভিসার যেই সিস্টেমটা এবং ফ্রি ভিসার যে কাজের ধরনগুলো, এই ধরনগুলোর সাথে আপনার ফ্রি ভিসার মানানসই না। কারণ আপনি ফ্রি ভিসাতে ইনকাম করতে হলে 4000 থেকে 3000 রিয়াল, এটা সর্বনিম্ন আপনাকে ইনকাম করতে হবে। কিন্তু আপনি যদি ফ্রি ভিসাতে এসে 2000 থেকে 2500 রিয়াল ইনকাম করেন, এটা কিন্তু আপনার পোষাবে না। কারণ আপনার ফ্রি ভিসাতে আসলে অবশ্যই মনে রাখবেন যে আপনার একটা ইকামার বিষয় রয়েছে এবং কফিলের যে ফায়দাটা রয়েছে, এই কফিলের ফায়দা দিতে হবে আপনাকে। তো এই সকল বিষয় ভেবেচিন্তে আসবেন, এবং আপনি যখন ছুটিতে যাবেন তখন কিন্তু আপনার বিমান টিকিট কিনতে হবে, যে ছুটিতে লাগানোর যে একটা ফ্রি রয়েছে সেই ফিগুলো দিতে হবে, ছোটোখাটো অনেকগুলো পয়সা কিন্তু আপনাকে দিতে হতে পারে। তাই আমি সাজেস্ট করব, বর্তমান সিচুয়েশনে আপনারা সৌদি আরবে আসতে চাইলে ফ্রি ভিসাতে না এসে একটা কোম্পানির, ভালো কোনো কোম্পানির ভিসাতে আসেন। অবশ্যই ভালো কোনো কোম্পানির ভিসাতে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনার এই সকল বিষয়ে টেনশন করতে হবে না। আর সাপ্লাই কোম্পানির বিষয়টা হচ্ছে, আপনারা যদি সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে হয়তো কিছু সাপ্লাই কোম্পানি রয়েছে অনেক ভালো হয়, আবার কিছু সাপ্লাই কোম্পানি রয়েছে অনেক খারাপ হয়। তো খারাপের সংখ্যাটাই একটু বেশি, আপনার সাপ্লাই কোম্পানির 90% খারাপ হয়ে থাকে। যেমন ঠিকঠাক মতো স্যালারি দেয় না, এবং আপনার যে কর্মঘণ্টা, এই কর্মঘণ্টার কোনো লিমিট নেই, 12 ঘন্টাও করতে হতে পারে, 13 ঘন্টাও করতে হতে পারে। এমনও প্রবাসী রয়েছেন ফ্রি ভিসাতে, মানে সাপ্লাই কোম্পানিতে কাজ করেন, 15 ঘন্টা করে ডিউটি করেন, এরপর আপনার মাস শেষে কিন্তু ঠিকঠাক স্যালারিও পাওয়া যায় না। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই সাপ্লাই কোম্পানিতেও আসা যাবে না। শুধুমাত্র একটা ভিসাই সৌদি আরবের ভালো, সেটা হচ্ছে কোম্পানির ভিসা। আর এই কোম্পানির ভিসা কিন্তু আমাদের বাংলাদেশেও রয়েছে। এখন কোন জায়গায় রয়েছে এই কোম্পানির ভিসাগুলো, এটা আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো না। অবশ্যই আপনাদের একটা পরামর্শ দিতে পারবো, আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন, আপনার আত্মীয় স্বজন যদি ভালো কোনো কোম্পানিতে কাজ করে সৌদি আরবে, তাকে বলবেন আপনাকে একটা ভিসা দিতে, তার কোম্পানির একটা ভিসা আপনাকে দিতে বলবেন। তাহলে 100% আশা করা যায় যে আপনি একটা কোম্পানির ভিসা পেতে পারেন। নয়তো কিন্তু আপনি যে দালাল ধরে কিংবা এজেন্সির কাছ থেকে কোম্পানির ভিসা নেবেন, এই ধরনের চিন্তাভাবনা যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ধোকা খাওয়ার সম্ভাবনায় রয়েছেন। আর প্রিয় বন্ধুরা, অবশ্যই আরেকটা কথা মনে রাখবেন, আপনারা যখন দালাল কিংবা এজেন্সির কাছ থেকে ভিসাগুলো নেন তখন অবশ্যই অনেকগুলো ভুল করেন কিন্তু আপনারা,
এই ভুলের মাশুল কিন্তু আপনাদেরকে সৌদি আরবে আসার পর দিতে হয়। কেমন ভুল করেন? অবশ্যই আপনি যে তাকে টাকা প্রদান করতেছেন ব্যাংকের মাধ্যমে প্রদান করুন, তাতে একটা ডকুমেন্ট থাকবে যে আপনি তাকে টাকা প্রেরণ করেছেন। এরপর অবশ্যই একটা ভিসা নেওয়ার সময় আপনি তাকে বলেন যে লিখিত কোনো ডকুমেন্ট দিতে। লিখিত কোনো ডকুমেন্ট দিলে কি হবে, অবশ্যই এই ভিসাটা নিয়ে আপনি যদি কোনো দিন ধোকা খেয়ে যান তাহলে অবশ্যই সেই ডকুমেন্টটা দিয়ে তার নামে একটা মামলা করে দিতে পারবেন। অবশ্যই বিদেশ ব্যাপারে আসলে এখন আপনাকে সেন্সিটিভ হিসাব করেই আসতে হবে। আপনি যদি একটু চুল পরিমাণ ভুল করেন তাহলে অবশ্যই 2 থেকে 3 বছর, 4 বছর কিংবা 5 বছর, 10 বছর যত দিন পর্যন্ত থাকবেন এত দিন পর্যন্ত আপনার কিন্তু এই ভুলের মাশুল দিতে হবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই প্রত্যেকটা বিষয় ভেবেচিন্তে আসার চেষ্টা করবেন। আমাদের প্রবাসীরা যারা আসেন, নতুন করে আসতেছেন বর্তমানে সৌদি আরবে, সৌদি আরবের বর্তমান সিচুয়েশন কিন্তু অনেক 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 ভয়াবহ। আমাদের যারা পুরাতন প্রবাসী রয়েছেন তাদেরকে আটক করা হচ্ছে, আর নতুন যারা আসতেছেন আপনারা মনে রাখেন যদি আপনাদের ইকামা কিংবা কফিলের আন্ডারে কাজ না করে অন্যত্রে কাজ করেন তাহলে পুলিশ যদি আপনাদেরকে আটক করে ফেলে তাহলে 100% আপনাদেরকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিবে। অবশ্যই আমাদের পুরাতন প্রবাসীদের চাইতে নতুন প্রবাসীদের যদি আটক করে তাহলে ক্ষতিগ্রস্ত কিন্তু নতুন প্রবাসী ভালোভাবে হবেন, কারণ পুরাতন একজন প্রবাসী অনেক দিন থাকার কারণে সে অনেকগুলো টাকা ইনকাম করে যে কয় টাকা দিয়ে আসছিল সে কয় টাকা ওয়াসিল করে ফেলেছে। আর নতুন যারা আসতেছেন অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আপনারা 3 থেকে 4 লাখ কিংবা 5 লাখ যে যত টাকা দিয়ে আসেন না কেন সেই টাকাটা উঠাতে হবে। তো এটা অবশ্যই কিন্তু আমাদের নতুন প্রবাসীদের মাথায় রাখতে হবে। পুলিশে আটক করে ফেলে অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু আপনিই বেশি হবেন। সৌদি আরবের এমন সিচুয়েশন, আপনার কফিল যেখানে রয়েছে আপনাকে সেখানে কাজ করতে হবে। আপনার কফিল ব্যতীত অন্য কোনো কোম্পানি, বিশেষ করে সাপ্লাই কোম্পানিতে যদি আপনারা কাজ করেন তাহলে মনে রাখবেন আপনার কিন্তু 100% আজির পেপার লাগবে। আজির পেপার ছাড়া কিন্তু আপনি সাপ্লাই কোম্পানিতে কাজ করলে বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি এবং জরিমানার আওতায় আসতে পারেন কিংবা ডিপোর্টিং হয়ে দেশেও চলে যেতে পারেন। তাই বলবো অবশ্যই যাদের আজির পেপার রয়েছে তারা ভালোভাবে কাজ করেন, আর যাদের আজির পেপার নেই আপনার কফিলকে বলুন আজির পেপার দিতে। এই আজির পেপারের মাধ্যমে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং কোনো চেকিং আসলে আপনারা ধরা পড়বেন না। প্রিয় বন্ধুরা, অবশ্যই সৌদি আরবের সিচুয়েশনটা বর্তমানে অনেক ভয়াবহ, তাই আপনাদের অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে। যারা নতুন আসবেন অবশ্যই এই সকল বিষয় ভেবেচিন্তে আসার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদেরকে ভয় দেখানোর কোনো চেষ্টা করতেছি না, আপনারা আসলে বুঝতে পারবেন সৌদি আরবের বর্তমান সিচুয়েশন কেমন। কারণ 2030 সালের মধ্যে মনে হয় যে এই প্রবাসীদের সংখ্যা আরও অনেক কমিয়ে ফেলবে। ডেইলি কিন্তু এখন চেক আসতেছে, ডেইলি কিন্তু আমাদের প্রবাসীরা আটক হচ্ছে, ডেইলি কিন্তু আমাদের প্রবাসীরা সফর জেলের মাধ্যমে দেশে চলে যাচ্ছে। তাই অবশ্যই সাবধান, আপনারা আসার সময় একটু ভেবেচিন্তে আসুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।